নাম কি আপু? সানজিদা। সানজিদা, যেমন আপনার নামটাও সুন্দর, আপনি দেখতেও সুন্দর, আর আপনিও। আপনি পারেন নাকি বাইক? আরে এই যে সেই লেডি বাইকার যে আমাকে ফুলা রোডে চ্যালেঞ্জ করছিল। এক্সকিউজ মি, এ আপনি না সেই লেডি বাইকার যে কিনা আমাকে ফুলা রোডে চ্যালেঞ্জ করছিলেন ড্রেসের জন্য? আমি তো আপনাকে ফলো করতে করতেই চলে আসছি। অবশ্যই, কারণ আপনি আমাকে বলছেন যে ছেলেরা নাকি ভিডিও করার সময় আমাকে কম্প্রোমাইজ করে জিতিয়ে দেয়, যার কারণে তখন আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন যে আপু চলেন পারলে লেডি বেকারের সাথে রেস করেন, এটা বলছেন না আপনি? অবশ্যই চলে আসছি, ফুলার রোডে তো রেস করার জায়গা না, রাইট? সো আমরা এখন মাওয়া রোডেই করব। হ্যাঁ, আমি দেখতে চাই তো যে আপনি কেমন লেডি বেকার। চলেন চলেন, রেস হয়ে যাক, আপনিও আসেন। পিলিয়ন নিয়ে রেস করতে পারবেন? পারবো না মানে উড়াই দেবো আপনাকে। আচ্ছা দেখবো আমি, জাস্ট হেলমেট হেলমেট পরেন আপু, আপনি অনেক কিউট। ওয়েলকাম, আপনাকে দেখতে অনেকটা বিদেশি বিদেশি লাগতেছে। সুন্দর গান গায় কিন্তু ও একদম পুরো বাংলা গান গায়। আচ্ছা, একদম লোকগীতি। ওকে ওকে, অবশ্যই গান শুনবো। এখন দেখি, আমি তো রেসের মুডে আছি। সো যেহেতু আপনি আমাকে বলছেন, চ্যালেঞ্জ করে আসছেন আমার এলাকায় গিয়ে যে আমি নাকি পারবো না আপনার সাথে, সো চলেন একটা রেস হয়ে যাক। ওকে, রেডি রেডি রেডি? ওকে রেডি। ও মাই গড, আমি জাস্ট খেলা হবে, খেলা হবে। ও মাই গড, লেডি বাইকার কে তো চেইতে গেছে। হ্যাঁ, ওনারটা B3 আর আমারটা B4। আমাকে হারানো কি আর এত সোজা রে বই। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। সালাম আলাইকুম। পিছনের আপুটা সেই ভয়ে আছে। হ্যাঁ না, আসলে রেস করা ঠিক না, কেননা এই যে দেখেন হাইওয়েতে অ্যাকচুয়ালি কত গাড়ি টাড়ি চলে, মানে এর মধ্যে আসলে রেস করা সম্ভব না। আমি জাস্ট মিররে দেখতেছি আপু সেই লেভেলের মানে রেসিং মুডে আছে। আমি জাস্ট দেখব আমার বাইকের গতি এখন আছে। ও মাই গড, বামে আবার ইন্ডিকেটর দেয় কিল লেগা। না আপু তো সেই 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 সেই, যা আমি একটু আপনার সাথে কথা বলি। দাঁড়াই 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 দাঁড়াই, একটু সামনে আসেন, আপনি তো ভালোই টানতে পারেন, ভালোই তো আপনি টানতে পারেন। আপু আপনার কি ওর পিছনে বসে ভয় লাগে না? নেই। অনেক ভালো ড্রাইভ করে, অনেক ভালো ড্রাইভ করে। আসলে কতদিন ধরে বাইক চালান আপনি আপু? চালাই 2 বছর হয়ে, 2 বছর ধরে নিজের বাইক চালাতেছি। এর আগে আপুরটা ফ্রেন্ডেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভালো এক্সপেরিয়েন্স হইছে কবে থেকে? ট্যুর দেওয়া হয়? হ্যাঁ ট্যুর দেওয়া হয়, ইভেন হচ্ছে আমি সোলো জয়পুর গেছিলাম, এখান থেকে 2 কিলোমিটার রাইড করছি ঈদে একাই। আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। কিছুদিন আগে একটা মানে একজনের ভিডিওতে কমেন্ট করেছিল যে ট্যুর না করলে নাকি লেডি বাইকার হওয়া যায় না, এই কথা আপনি কি বলবেন? ট্যুর না করলে যে লেডি বাইকার হওয়া যায় না এরকম কিছু না, আসলে তো সবারই একটা প্রয়োজনীয় জিনিস। অবশ্যই, যেমন প্রয়োজন মেয়েদেরও প্রয়োজন, ট্যুর দিলে যে সে বাইকার হয় এটা তো না। ট্যুর দিলে হয়তো অভিজ্ঞতা বাড়ে, রাইট? অভিজ্ঞতা বাড়ে, কিন্তু অনেকে তো অনেক লেডি বাইকাররা কি করে, ট্যুর দেয় কিন্তু কি করে, প্লেনে করে যায়, বাইক নিয়ে যায় না, রাইট? পিলিয়ন সেজে যায় কিন্তু তারা নিজেদেরকে দাবি করে লেডি বাইকার। আরেকজনের ভিডিওতে কমেন্ট করে ট্যুর না দিলে লেডি বাইকার হওয়া যায় না, এটা হ্যাঁ এটা কেমন হয়ে গেল না? চালিয়ে যাওয়ার পিলিয়ন হয়ে যাওয়া কিন্তু এক বিষয় না, তাই না? যাক, আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, অ্যান্ড আপনি খুবই ভালো বাইক চালান, বাট সাবধান। আমি তো বড় করে চালাম, সবাই দেখি, এন্ড বিগ ফ্যান অফ ইউ।
my god! Wow! Oh, thank you. Naam kya apu? Sanjita. Oh, 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 oh. Sanjita, jemon apnar naam ta sundor, apni dekhteo sundor ar apnio. Apni paren na ki bike? Ami partam but chhere dichi. इनशाल्लाह आल्लाह हाफेज।